শিল্প শহরে এই মুহূর্তের বড় খবর, প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত দুই আহত চার। দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাচক গিরিশ মোড় বাসস্ট্যান্ডে, কাছেই তিনজন সবজি ব্যবসায়ীকে পিষে দিল। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া দুর্গাচক গিরিশ মোড় বাস স্টপেজের কাছেই তিনজন সবজি দোকানদারকে পিষে দিল। সূত্রে জানা যায়, একাধিক পুরুষ ও মহিলাকে দুর্গাচক থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে দুর্গাচক হাসপাতালে দুজন ভর্তি রয়েছেন এবং দুজনকে তমলুক পিয়ারলেস নার্সিং হোমে আইসিইউতে রাখা হয়েছে। তমলুকে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে সূত্রের খবর। ঘাতক লরিটি ও ড্রাইভারকে এলাকার জনতা আটকে রেখেছে। ঘটনাটি ঘটেছে সকাল 7:45 নাগাদ। রাস্তার উপর দেহ পড়ে রয়েছে। সুতাহাটার দিক থেকে এই লরিটি আসছিল হলদিয়ার দিকে। সূত্রের খবর, ব্রেক ফেল করে স্থানীয় ভীমদের মিষ্টির দোকানের সামনে ফুটপাথে সবজি দোকানে ঢুকে স্থানীয় বটবৃক্ষে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু দুজন। সূত্রে জানা গিয়েছে, শেখ হোসেন আলী এ বয়স 42 বছর, বাড়ি বাসুলিয়াতে, এবং নীলিমা কালসা বয়স 55 ভাগ্যবন্তপুর। সূত্রের খবর, একজনকে তমলুক হাসপাতালে রেফার করা হয়েছে। গাড়ির ড্রাইভারকে ঘিরে চলে বিক্ষোভ। ঘটনাস্থলে আসে দুর্গাচক থানার পুলিশ। পুলিশ আসতেই পুলিশকে ঘিরেও চলে বেশ কিছু সময় বিক্ষোভ। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার নয়, বাস্তবে রূপায়িত করতে গেলে গাড়ির ড্রাইভার হেল্পার না থাকলে তাদেরকে আটক করা এবং টোটো অটো ম্যাজিক ভ্যান যারা চালায় রাজ্য সড়কের উপরে তাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হোক। এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন হলদিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি শিবপ্রসাদ প্রধান। সকালের এই দুর্ঘটনা খুবই মর্মান্তিক। তিনি খবর পেয়ে হাসপাতালে দুর্ঘটনায় মানুষদের নিয়ে আসার জন্য চিকিৎসার তদারকি করেন এবং পরে জানান দুজনকে তমলুক হাসপাতালে রেফারও করেছে। এই ধরনের দুর্ঘটনা খুবই দুঃখজনক। যারা সুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মৃত পরিবারের প্রতি সমবেদনা। সাইকেল গাড়ির ফোন আসতেছে বলে সাইকেল ছেড়ে যা দূর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হরিপুর। নাম? বঙ্গেশ মিয়া। আমি কি গাড়ি চালাই? ক্ষতি দেখে গিরিশ মোড়ে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কতক্ষণ আগে হয়েছে? কতক্ষণ আগে? আচ্ছা, কজন মারা গেছে? দুজন দেখছি, দুজন দেখছেন, দুজন দুজন এখানে স্পটে ডেড, একজনকে হাসপাতালে নিয়ে। বলো 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 বলো, তুমি ইনাকে আপনি চেনেন? হ্যাঁ বলো, বাসুলে চিনি। হ্যাঁ, নাম কি? নাম কি? নাম জানেন? আপনি বলুন, আপনি নাম জানেন? হোসেন। হোসেন? হোসেন। বাড়ি কোথায়? বাসুলিয়া। আপনার নাম? শেখ আসকুরা। অ্যাক্সিডেন্ট হয়েছে তো? আগে একটা দেখলাম বডি পড়ে আছে, এই একটা বডি পড়ে আছে। তিনি আপনি আপনি চেনেন? আমার মা হয়। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? বাড়ি ভাগ্যবন্তপুর। কতক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি জাস্ট খবর পেলাম একটু আগে। আচ্ছা, আপনার মায়ের নাম কি? নীলিমা কালসা। আচ্ছা, আগের যে মারা গেছে আমি ওনাকে দেখি নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বরূপ কালসা। বাড়ি ভাগ্যবন্ধু? বাড়ি ভাগ্যবন্ধু। থ্যাংক ইউ। আজকে ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তো আমাদের আজকে গ্রীষ্মে সকালে 7:30 থেকে 7:30 মধ্যেই ঘটনা ঘটেছে। একজন দোকানদার, সবজি দোকানদার, একজন লেডিস মারা গেছে, আর একজন শ্রমিক হলদিয়াতে কাজের উদ্দেশ্যে গেছিল, তো তিনিও মারা গেছে স্পটে, আর তিনজন ইনজোর্ড হয়েছে। তার মধ্যে দুজন হলদিয়া মহকুমার হসপিটালে, আর একজন তমলুকে রেফার করেছে তমলুক হসপিটালে। তো আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ যথারীতি দ্রুতগতিতে এসে পুলিশও খুব সুন্দর কাজ করেছে। আমরা গ্রীষ্মর দোকানদার কল্যাণ সমিতির পক্ষ থেকেও যৌথভাবে আমরা রাস্তা কিছু অবরোধ হয়ে গেছিল, খুব বিক্ষোভ কিছু হয়েছিল, আমরা বুঝে সব রাস্তা আমরা ক্লিয়ার করি। তো
তো তার সাথে সাথে আমরা পুলিশের কাছে একটা আবেদন করেছি যে যাতে আরো সুন্দর করে সেফ ডাইভ সেভ লাইফ যাতে তাড়াতাড়ি প্রচারটা আরো সুন্দর করে যাতে মানুষকে সচেতন করা যায় তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন করেছি। আপনার নামটা? আমার নাম শিবপ্রসাদ প্রধান, গ্রীষ্মর দোকানদার কল্যাণ সমিতির সম্পাদক। আজ সকালে পৌনে আটটা নাগাদ দুর্গাচক গিরিশ মোড়ে বাসস্ট্যান্ডের পাশেই একটি ঘাতক লরি তিনজন সবজি ব্যবসায়ীকে একদম পিষে দিল এবং বহু মানুষ এখনও দুর্গাচক হসপিটাল এবং তমলুক হসপিটালে ভর্তি হয়েছে। তা রাজ্য সরকারের যে সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা শুধু চারিদিকে লাগানো আছে, এটা সব জায়গায় কার্যকরী হচ্ছে না। পুলিশ প্রশাসনের আরও সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে আরও উদ্যোগী হওয়া উচিত। বর্তমান গিরিশ মোড়ে ওখানেও সিভিক ভলেন্টিয়ার রাখা উচিত, কারণ গিরিশ মোড় এবং হাজরা মোড় এই বিভিন্ন মোড় এগুলো বিভিন্নভাবে ব্যবসার পাশে ব্যবসায়িক জায়গা, বাজার আছে, এখানে এত স্পিডে গাড়ি যায় সেখানে মানুষের তো দুর্ঘটনা ঘটবেই। সেফ ড্রাইভ সেফ লাইফ মেনে পুলিশ প্রশাসন যদি এই সমস্ত গঞ্জ এলাকাতে যাদের একটু বেশি নজরদারি চালায় তাহলে এইরকম দুর্ঘটনা আশা করি আর ঘটবে না। উচিত পুলিশ প্রশাসনের কাছে আমাদের তরফ থেকে আবেদন, অবিলম্বে এই সমস্ত যেগুলো গঞ্জ এলাকা যেখানে রাস্তার উপরে বাজার বসে সেখানে আরও নজরদারি দেওয়া উচিত, এবং এই যে টোটো এবং মেশিন ভ্যান এদের যে দৌরাত্ম রাস্তার উপরে এদের জন্যও বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বহু মানুষজন মারাও যাচ্ছে। তো অবিলম্বে মেশিন ভ্যান এবং টোটো এদেরও লাইসেন্সের ব্যবস্থা করা উচিত, যাতে প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা যাতে চালাতে পারে, সেটাই পুলিশ প্রশাসনে নজর দেওয়া উচিত। নমস্কার। মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না।